মাত্র একটু। আপনারা জানেন গতকাল শ্রম অঞ্চলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা শ্রম অঞ্চলগুলোতে ইন্ডাস্ট্রির নিরাপত্তা নিশ্চিতের জন্য সেখানে আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরে অবস্থান করছিল এবং সেখানে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছিল। কিন্তু আমরা প্রথম থেকেই এই ঘটনাগুলোতে দেখে আসছি যে খুব স্পেসিফিক কিছু মানুষ ইনস্টিগেট করে। গতকালকেও যে ঘটনা ঘটেছে সেটার ফ্যাক্টটা সবার জানার দরকার। একজন শ্রমিক সেখানে নিহত হয়েছে, আমরা তার জন্য এটা খুবই আমরা দুঃখিত এবং সেই শ্রমিকের পরিবারের যাতে ইয়া করা যায় এবং ক্ষতিপূরণ অলরেডি আপনারা জানেন 13 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে আমাদের তরফ থেকে, বিজিএমইএ সরকার এবং মালিক পক্ষের তরফ থেকে। এছাড়াও যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, সেখানে সিএমএইচে তাদেরকে ভর্তি করানো হয়েছে। গতকালকের ঘটনাটা যেখানে সূত্রপাত হয় মূলত একটা গুজবের ভিত্তিতে সেটা সূত্রপাত হয়েছিল। গুজব ছড়ানো হয়েছিল কারখানাগুলোতে যে আইন শৃঙ্খলা বাহিনী একজনকে রেপ করেছে এবং দুজনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে, এ ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল। সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল এবং নামিয়ে আনার পরেও সেখানে শ্রমিকরা আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুর সহ আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হামলা মতো ঘটনা ঘটেছিল। কিন্তু তখনও আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে, কিন্তু শ্রমিকদের মধ্য থেকে কোনো একজন অনুপ্রবেশকারী বা এরকম কেউ গুলি ছুড়েছিল। প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে একজন আমাদের একজন শ্রমিক নিহত হন এবং আরও 7 জনের মতো আহত অবস্থায় এখন চিকিৎসারত অবস্থায় আছেন। আমরা তাদের চিকিৎসার দেখভাল করছি এবং আইন শৃঙ্খলা বাহিনীরও 13 জন চিকিৎসারত অবস্থায় আহত অবস্থায় আছেন। উচ্চ পর্যায়ের অফিসারও খুব বাজেভাবে আহত হয়েছেন, তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। তো এই ঘটনাগুলোর ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা একটু ফ্যাক্টটা উপস্থাপন করবেন যে ঘটনার সূত্রপাত কীভাবে হলো এবং কীভাবে এই পর্যায়ে গিয়ে পৌঁছালো। অবশ্যই আমরা এই পরিস্থিতি কখনোই চাই না, আমরা শ্রমিক এবং আইন শৃঙ্খলা বাহিনীকে মুখোমুখি দাঁড় করাতে চাই না। প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখেছেন যেখানেই এতদিন ধরে আন্দোলন সেখানে চলছে, অসন্তোষ আছে, সেখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মিডিয়েটর হিসেবে কাজ করেছে, মালিকদের সাথে কথা বলে কীভাবে আসলে বেতনটা আদায় করে দেওয়া যায় বা সেই মিডিয়েটর হিসেবে আসলে কাজ করেছে। এখন আর্মিও আছে, তারাও সেই কাজটা করার চেষ্টা করছে এবং আমরা বলে রাখতে চাই 24 তারিখ শ্রমিক মালিকের যৌথ বিবৃতিতে যেটা আমরা বলেছিলাম, মালিকরাও সম্মত হয়েছিল যে স্যালারি যদি না দেওয়া হয় আমরা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং এই বিষয়ে আজকে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। যেসব কোম্পানির মালিকরা স্যালারি দিচ্ছেন না, দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন, সেই মালিকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজকেও দুই তিনটা কারখানায় স্যালারি ইয়া করার কারণে, বকেয়া বেতনের কারণে শ্রমিকরা সেখানে বাইপাইলে অবরোধ করেছে আমরা জানতে পেরেছি। আমরা সেই কারখানার মালিকদেরকে খুঁজছি কিন্তু দুঃখজনক হচ্ছে তারা পলাতক অবস্থায় আছে। তাদের অধিকাংশের হচ্ছে ব্যাংকেও প্রচুর পরিমাণে ঋণ আছে, তো তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না, খোঁজার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা দ্রুতই তাদেরকে আইনের আওতায় এনে জবাবদিহি তারা আওতায় অবশ্যই আনবো যে কেন তারা বেতনটা বকেয়া রাখছে, যেটার কারণে আসলে একটা অসন্তোষের পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা দেখেছি যে গুলি করে মানুষ মারা সেই একই কায়দার পুনরাবৃত্তি এখনো চলতেছে, গুণগত পার্থক্যটা কি হচ্ছে? না দেখেন, গুলিটা আমি তখনই বললাম এবং আপনারাও যারা ফিল্ডে তখন ছিলেন, আপনাদের সহকর্মীরা আপনারা হয়তো জানতে পারবেন, গুলিটা এসেছিল শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করা কারো পক্ষ থেকে এবং ইতিমধ্যেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার ফলে কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে শ্রম এলাকায় অসন্তোষ আছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। এর আগে আমরা তাদের যে মূল 18টা দাবি সেগুলো মেনেও নেওয়া হয়েছে, ইভেন আমরা অনেকগুলো ক্ষেত্রে বাস্তবায়নের দিকেও চলে গেছি, টিসিবির সাথে আলোচনার ভিত্তিতে রেশন দেওয়া শুরু হয়ে যাচ্ছে। কিন্তু এই যে একটা গুজব ছড়িয়ে যে শ্রমিকরা এসেছেন তারা তো একটা গুজবের ভিত্তিতে আসলে এসেছেন, একটা গুজব ছড়িয়ে এ ধরনের কোনো ঘটনা সেখানে ঘটনা নেই, আপনারাও জানেন। এই গুজব ছড়িয়ে এই যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো, এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হলো, আমাদের সূত্রপাতটার দিকে খেয়াল করতে হবে।
সেখানে আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে, এবং আপনারা দেখেছেন যে সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনীরও 13 জন সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন, চিকিৎসারত আছেন, এবং শ্রমিকদের মধ্যে যারা আহত এবং চিকিৎসারত আছেন তাদের চিকিৎসারও আমরা দায়িত্ব নিয়েছি, এবং যিনি নিহত হয়েছেন আমাদের সেই সমবেদনা আছে এবং আমরা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করছি। এর ফলে টাকা ছড়াচ্ছে, আপনারা কি আপনার এজেন্সিগুলোকে কোনো রিপোর্ট, হ্যাঁ অলরেডি গুজবটা যারা ছড়িয়েছে এবং শ্রমিকদের ভেতর অনুপ্রবেশ করে যারা গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, কিছু আইডেন্টিফাই করা হয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সবাইকে আসলে তাদের দায়িত্বটা পালন করতে হবে। যেই যৌথ বিবৃতিটা এসেছে সেখানে আপনারা জানেন মালিক পক্ষ শ্রমিক পক্ষ উভয় পক্ষ কিন্তু স্বাক্ষর করেছে, তো স্বাক্ষর করার পরেও মালিক পক্ষ থেকে যারা সেই দায়িত্বটা পালন করছে না আর সেই দাবিগুলো বাস্তবায়ন করছে না তাদের বিরুদ্ধে আমরা তখনই বলেছিলাম তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এবং শ্রমিক পক্ষের থেকেও যারা স্বাক্ষর করে গিয়েছিলেন তারা যদি কোথাও তাদের দায়িত্বের ব্যত্যয় ঘটে সেক্ষেত্রেও আমরা তাদের সাথে কথা বলবো, এই জবাবদিহিতাটা আমরা নিশ্চিত করব। সবগুলো দাবি অ্যাড্রেস করা হয়েছে, কোনোটাই অ্যাড্রেস করার বাইরে নেই, এবং শ্রম আইনের ভিত্তিতেই তো আমাদের আসলে এই সমস্যাগুলো সমাধান করতে হয়, আমরা তো আইনের বাইরে গিয়ে কিছু করতে পারবো না, এটা শ্রমিক পক্ষ মানে এটা মালিক পক্ষ মানতে হবে, তো এর ভিত্তিতেই আমরা এটার সমাধানের পথ খুঁজছি, এবং প্রতিদিনই আমরা এটা একটা ফায়ার ফাইটিংয়ের মতো সিচুয়েশন হয়ে আছে, প্রতিদিনই আমরা সমাধান করার চেষ্টা করছি, কিন্তু এটা বাস্তবায়নের জন্য শুধু সরকার না মালিক পক্ষ শ্রমিক পক্ষ সবাইকে দায়িত্ব নিতে হবে। এখানে পুরো প্ল্যান করে বিষয়টা ঘটনা হয়েছে, যেহেতু গুজব ছড়ানো হয়েছে দুজন মারা গেছে এই ধরনের কোনো বা একজনকে রেপ করা হচ্ছে এই ধরনের কিছু কিন্তু সেখানে হয় নাই, প্ল্যান করে শ্রমিকদেরকে নামানো হয়েছে এবং সেখান থেকে গুলি করে পরিস্থিতিটাকে উস্কে দেওয়া হয়েছে, ফলশ্রুতিতে এই যে সংঘর্ষটা ঘটেছে। আমরা কিন্তু কোথাও আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে স্পষ্টভাবে নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া আছে যে কোথাও এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয় তারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয়, আপনারা এর আগে দেখেছেন অনেক জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা হয়েছে এবং তাদেরকে মারা হচ্ছে, ভিডিও অনেক জায়গায় আসছে, কিন্তু তারা কিন্তু ধৈর্যের পরিচয় দিয়ে কাজ করে যাচ্ছে, এবং এখনও আমাদের নির্দেশনা এটাই সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে কাজ করতে হবে এবং মিডিয়েটর হিসেবে সেখানে কাজ করতে হবে, বোঝাতে হবে, নর্য অস্ত্র আছে মানে আমি অ্যাকশনে চলে যাব এরকম কিছু না। আপনারা জানেন ইতিমধ্যেই যৌথ বাহিনীর ইয়েতে অনেকেই অ্যারেস্ট করা হয়েছে যারা ইনস্টিগেট করছে এবং বিভিন্ন জায়গায় জোট ব্যবসাকে কেন্দ্র করে যেই অস্থিতিশীলতা চলছিল সেটাও মোটামুটি কন্ট্রোলে চলে এসেছে, সেখানে যারা এগুলো করছিল অনেককে অ্যারেস্ট করা হয়েছে আপনারা দেখেছেন, এবং এখনও যারা এই শ্রম অঞ্চলের সাথে সম্পৃক্ত না কিন্তু বাইরে থেকে উস্কে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে আরও শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, যাদেরকে ভার্বালি আসলে বলতে হয় ভার্বালি বলা হচ্ছে, যাদেরকে আইনের আওতায় আনতে হয় আইনের আওতায় আনার কাজ চলছে।